সুধি দর্শক বৃন্দ, পৌরাণিক কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে বিষয়টি বলবো, কবে কখন কৌশিকী অমাবস্যা করবেন এবং মা কালী পুজোয় দূর হবে সব বাধা। চলুন বন্ধুরা দেখে নিন এই ভিডিওটিতে। তার আগে বলে রাখি, যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এইরকম প্রতিনিয়ত আপডেট খবর পেয়ে যাবেন সবার আগে। এই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, সংসারে হোক কিংবা চাকুরিতে বা ব্যবসাতেও, কিংবা বাড়িতে থাকা ছোট বাচ্চাদের পড়াশোনা, আবার বিভিন্ন সদস্যদের খিটিমিটি লেগেই থাকে নানা রকম। তাই কৈশিকী অমাবস্যায় ব্রত পালন করে দূর করুন সব ঝামেলা, দূর করুন বিভিন্ন অশুভ শক্তি, আনুন শুভ শক্তির আগমন। আমরা প্রায় সকলেই জানি অমাবস্যায় মা কালীর আরাধনা হয়, এ তো জানা কথা নয়। প্রতিটা অমাবস্যাতেই বিভিন্ন কালী মন্দিরে ভক্তরা ভিড় জমায়। তবে মা কালীর ভক্ত মাত্রই জানেন কৈশিকী অমাবস্যা বছরে আর পাঁচটা অমাবস্যার মতো নয়, এটা একেবারে অন্য রকমের হয়ে থাকে। এই দিন পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তবৃন্দ মা তারার কাছে হাজির হন, অর্থাৎ তারাপীঠে সব ভক্তগণ হাজির হন পুজো দিতে। বিভিন্ন মানুষ তার মনের ইচ্ছা বাসনা পূর্ণ করতে। তাই আপনিও চলুন এই অমাবস্যায় তারাপীঠে গিয়ে দিয়ে আসুন মায়ের পুজো। দেখবেন সংসারে থাকবে না কোনো অশান্তি, মা তারার আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে। এবছর বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ও শুক্রবার অর্থাৎ পরশু দিন, এই দুই দিন অমাবস্যা পড়েছে। এবছর পঞ্জিকা মতো 12টি অমাবস্যা রয়েছে। এই কৈশিকী অমাবস্যা গুরুত্ব বাড়তি, কারণ এই দিন তন্ত্র মন্ত্রে অমাবস্যায় সাধনা করলে আশাতীত ফল মেলে। আর যারা এই তন্ত্র সাধনায় বা কঠিন পথ ধরে এগোতে পারবেন না, তারা এই দিন শুধু মাতৃ আরাধনা অর্থাৎ মাকে ভক্তি ভরে আর ডাকুন, দেখবেন মা তারার আশীর্বাদে সমস্ত বিপদ কেটে যাবে। তারাপীঠে এই দিন পুণ্যার্থীদের ঢল নামে, এবারেও সেইভাবে প্রস্তুতি সারছে মন্দির কর্তৃপক্ষ। কথায় আছে যে এই দিনে মহাশ্মশানের শেষ শিমুল বৃক্ষের তলায় সাধনা করলে মায়ের দর্শন পাওয়া যায়, তাই এই দিনে তাৎপর্য আরও বেড়ে যায়। এবছর 29শে আগস্ট হতে চলেছে কৈশিকী অমাবস্যা। রাত্রি 6:52 থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার 30শে আগস্ট বিকেল 4:29 পর্যন্ত থাকবে। তন্ত্র সাধনায় এই অমাবস্যার মা তারার পুজো হয়ে থাকে। মা তারার মন্দিরে অর্থাৎ তারাপীঠে পুজো দিতে না পারলে বাড়িতে মায়ের পুজো করতে অবশ্যই পারে। তারাপীঠে মা তারার পুজো করার জন্য অবশ্যই তারা মায়ের একটি ছবি বা পট প্রতিষ্ঠিত করুন। এরপর একটি লাল রঙের কাপড় এবং 7টি লাল রক্তজবা ফুল ও রক্তচন্দন ধূপ প্রদীপ জ্বালিয়ে মায়ের ঘরে পুজো করতে অবশ্যই পারেন। 29শে আগস্ট বৃহস্পতিবার রাতে অবশ্যই উপবাস থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। আর এদিন যদি লাল বা মেরুন রঙের বস্ত্র পরিধান করতে পারে তো কোনো বাধাই থাকবে না। এবার লাল কাপড়ের উপর মাকে প্রতিষ্ঠিত করুন এবং 7টি জবা ফুলের মধ্যে রক্তচন্দনের টিকা লাগিয়ে নিজের কপালে ঠেকিয়ে জয় মা তারা মন্ত্রটি উচ্চারণ করে ফুলটি মায়ের চরণে নিবেদন করবেন। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। আরতি হয়ে গেলে শুদ্ধ মনে এই একটি মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ওং হ্রিয়ং আরাধা শক্তি তারায়ো পৃথিয়াং নমঃ পূজয়িতা আসি নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করলে সিদ্ধিলাভের পাশাপাশি সাধক তত্ত্ব ও শাস্ত্রের প্রতি জ্ঞানলাভ বাড়ে বা আপনি জ্ঞানলাভ পেতে পারেন। তাই এই মন্ত্রটি শুদ্ধ মনে 108 বার বা তারও বেশি করতে পারেন, অসুবিধা কিছু নেই।
তারপর মায়ের উদ্দেশ্যে 5 রকমের গোটা ফল ও মিষ্টান্ন উৎসর্গ করবেন। এবারে আপনি আপনার বাসনাগুলি মায়ের সামনে হাত জোর করে জানান। এরপর মায়ের সামনে আলতা সিঁদুর দিন, যাতে পুণ্যলাভ অবশ্যই করতে পারে। যারা এই কৈশিকী অবস্থায় বিধি মেনে পুজো করতে পারছেন না, তার ফলে কোনো অসুবিধে নেই, তারা মায়ের চরণে সিঁদুর লাগিয়ে আশীর্বাদ নিন। মা তারা আপনাদের সকল অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির আগমন ঘটাবে। এদিন নিরামিষযুক্ত অবশ্যই খাবার আহার করবেন, কোনো রকম আমিষ খাবার খাবেন না, এবং এদিন বাড়িতে কোনো নোংরা জামা কাপড় বা নোংরা আবর্জনা থাকলে পুজোর অনেকক্ষণ আগেই তা বাড়ির বাইরে বা নির্দিষ্ট কোনো স্থানে ফেলে আসবে, না হলে অশুভ শক্তির প্রভাব থেকে রেহাই পাবেন না। এই দিন পুজোর শেষে যদি আপনি বটগাছের গোড়ায় দুধ ঢালতে পারেন, তাহলে আপনার বাড়ির সকল অশুভ শক্তি কেটে যাবে, বাড়িতে আসবে শান্তির আগমন, থাকবে না কোনো ঝুট ঝামেলা। এই দিন যদি বাড়ি থেকে কোথাও বেরোন, অবশ্যই তার আগে মা তারার ছবির সামনে হাত জোর করে প্রণাম করে বেরোবেন, কারণ বাইরে যে লোকের কুনজর পড়ে আপনার উপর সেটা আর থাকবে না, তার ফলে আপনি শুভ সুদীর্ঘ জীবন যাপন করতে পারবেন। অপরদিকে বলা হচ্ছে, এই দিন যদি 2টি মাছ কিনে নিয়ে এসে বাড়ির পাশে জলাশয় বা পুকুরে ছাড়তে পারে, তাহলে আপনার দীর্ঘ জীবন ভালোভাবে কাটবে, শান্তিময় হয়ে উঠবে। এই নিয়মগুলি শুদ্ধ মনে অবশ্যই পালন করুন, দেখবেন মা তারা আপনার উপর শুভ শক্তির আগমন ঘটাবে এবং অশুভ শক্তি বিনাশ করে আপনার জীবন সুদীর্ঘ করবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।